গুড মর্নিং, অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অনেক ঝটঝাপটার পরে ফাইনালি এখন একটুখানি স্ট্রেস রিলিফ হয়েছে। আমার দুই মেয়ে ভালো আছে, মিঠি এখন মোটামুটি সুস্থ। তো আজকে একেবারে স্নান ঠান করে সমস্ত কাজ সেরে একদম রেডি, এবার চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আর লুনা লায়লার খাবারটা আগে বানিয়ে নেবো। আর রাজ আজকে ফিরছে, ফিরছে বলতে ট্রেন দুরন্ততে আসছে, মুম্বাই হাওড়া। ট্রেন এত লেট, প্রায় 4টের ট্রেন 12টার সময় ছেড়েছে, তারপরে আস্তে আস্তে লেট হতে হতে এখনও পৌঁছাতে পারেনি, বলছে 10:30-11টা মোটামুটি বেজে যাবে। তা সেই জন্যই সমস্ত কাজকর্ম সেরে ঠেরে নিয়ে ওকে আবার ফিরতে হবে, 7 দিন পরে মুম্বাইতে আবার ফিরে যেতে হবে। একটা ডকুমেন্টসের জন্য ওকে আবার আসতে হলো ফেরত। তাহলে চলুন আগে ছটফট করে লুনা লায়লার খাবারটা বানিয়ে নিই, কারণ 10টা বেজে গেছে, ওদের প্রচুর খিদে পেয়ে গেছে, আর আমারও আজকে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। তারপরে চলে গেলাম লুনা লায়লার খাবার বানাতে। আজকে দেব হচ্ছে গাজর, গাজরটা মানে সবজিগুলো বেশি করে দিচ্ছি, লুনা যেহেতু ভাত কম দিচ্ছি, ওই জন্য লুনার ডায়েটে এখন সবজি বেশি করে দিয়ে দিতে হচ্ছে। তাই কারণ সেই জন্যে মানে মোটামুটি একটা বড় গাজর দিয়ে তারপরে দেব হচ্ছে একটু পটল ছিল, সেই পটলের একটু খোসা ছাড়িয়ে লুনাদের আজকে স্যুপটা বানিয়ে দেবো। বিনস আজকে ছিল না, বিনসটা আনতে হবে, তা ওই পটল দিলে মোটামুটি একটা সবুজ সবজি দিয়ে একটা স্যুপ করে দেবো। ওদের মাছের ঝোলটা আমি একটুখানি অলিভ অয়েলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে কালো জিরে ফোড়ন দিই। একটু ফোড়ন দিলে ডাক্তারবাবু বলেন কোনো অসুবিধা হয় না। তারপর সবজিগুলোকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিই, যাতে ওই মাছের ঝোলে তো মাছ তো ভাজা যায় না, যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে। ওই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরেই একদম ডাইরেক্ট মাছগুলোকে একটু ছেড়ে দিয়ে একটু জাস্ট কড়াইতে 2-5 মিনিট রেখে তারপরে একদম জল ঢেলে দিই। এবার দেখাই এদের হালচাল। তুমি কেমন আছো, তুমি কেমন আছো, হাই বলো। এ অল টাইম আমার একদম মজবুত লোহার মতো মেয়ে। আর তুমি কেমন আছো বলবে না মা, কেমন আছো, তুমি কেমন আছো বাবা বলবে না, দেখি বলবে না। এখন একটু ভালো আছো তুমি? হ্যাঁ দেখি তো, তুমি একটু ভালো আছো এখন মা? হ্যাঁ এখন ভালো আছো? ছেড়ে দিয়ে আসবো, ছেড়ে দিয়ে আসবো, কি হবে, মুখগুলো দেখে কি খারাপ লাগে সত্যি। বাড়ির থেকে বের করে দিলে কোথায় যাবে, আমরাই সব, মানে আমরা খেতে দিলে খাবে, আমরা না খেতে দিলে খাবে না, তাই না? আমরা যদি এখন বের করে দিই কোথায় যাবে মাটা, মাটা কোথায় যাবে, ও মা কোথায় যাবে চাকরি দেখে। রাজ আসবে আসবে বলছিলাম, তারপরে দেখলাম বেল পড়লো, রাজ চলে এসছে। সকাল সকালই আসার কথা ছিল, মোটামুটি চলে এসছে, ও আর নেমে আমাকে ফোন করেনি। আর রাজকে দেখে লুনার আনন্দ দেখুন, অনেকদিন পরে রাজকে দেখছে লুনা লায়লা দুজনে প্রচন্ড। ওয়ালপেপার কাইসা লাগায়া বলো বলো বলো, মানে জাননা চা, তুমি কোন সা ইয়ে বলে, আমি হাত মানে আ রা তো কে করে বেকার, মতলব জিতনা হাত মে আয়া উতনা ইতনা করকে লি আয়া বলো কেসে লগায়া জ্যাদা আচ্ছা হ্যাঁ ইয়ে বালা লগানে মে ক্যা ডান্ডা বান্ডা লেকে আনা পড়া বহুত মুশকিল হ্যাঁ ওলি কো জিতনা আতা হ্যাঁ আরে স্টিকার পহলে খরিদাতা ইয়ে তুমারে পয়সা কো নেই ইয়ে মম্মি নে দিয়া থা পহলে খরিদো ঠিক হ্যাঁ না আর ও বালা ভি ইয়ে বালা দেখো কেসা হ্যাঁ ঠিক ইয়ে ল্যাডার দেখে আনা পড়েগা টাইম নেই মিলা এটা কি মশলা গরম মশলা আমি যেগুলো আনতে বলেছিলাম সব এনেছে শেংদানা চাটনি এমা এটা তো চাটনি এটা হচ্ছে কান্দা লেসুন মশলা কান্দা লেসুন মশলা তো ছিল
কান্দা লসুন মশলা ছিল, গোডা মশলা এটা ছিল না, মালবনি মশলা, কান্দা লসুন মশলা ছিল। দেখি আমার মাছের ঝোল বেশি লুনাদের খেতে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু মহাশিবরাত্রির পুজো, আমি প্রত্যেকবারই উপোস করি, কিন্তু এইবার আর আমার উপোস করা হয়নি, একটু প্রবলেম আছে যেহেতু, তাই সমস্ত ফুল প্রসাদ সব নিয়ে এসেছি। আজকে তো রাত 8টার থেকে পুজো শুরু হবে, 8:30 থেকে, আর কালকে সারাদিন থাকবে। তা অলিকে বললাম সন্ধ্যাবেলায় গিয়ে একটু মন্দিরে আমরা সবাই যাব একটু পুজো দিয়ে আসতে। আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি মেথির পরোটা। মেথির পরোটা আগেই রেডি করে রেখেছিলাম সকালবেলা উঠেই, যেহেতু রাজ আসবে খিদে পেয়ে যাবে, ওই জন্য ব্রেকফাস্ট একটু ভারী দিতে হবে, এই কারণে আজকে মেথির পরোটা বানিয়ে নিচ্ছি। আর মেথির পরোটা বানাতে ইজি হয় আর বাচ্চারাও খুব ভালোবাসে, আর এই সময়টায় মেথিটা খুব ভালো পাওয়া যায়। আর মেথির পরোটা জানেন তো বাচ্চাদের জন্য খুব হেলদি, যদি একটু কম তেলে বানানো যায়। আর একটু ঘিটা ছাড়াই আমি বানাই, বাচ্চাদের বেশি ঘি দিয়ে পরোটা আমি দেই না, আর বেশি কিছু নেই, জাস্ট আটার মধ্যে মেথি, একটু পেঁয়াজ কুচি, জোয়ান, আর সাথে একটু কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদম চপারে ভালো করে চপ করে নিলেই, মেথির সঙ্গে মেশালেই একদম গরম গরম মেথির পরোটা রেডি। তারপরে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি একটু দই দিয়ে মেথির পরোটা। মেথির পরোটা আমার দই দিয়েই ভালো লাগে। আর রাজ এখানে নিজস্ব একদম বাড়ির বেগুন এনেছিল, সেগুলো দেখে নিচ্ছি, অনেকদিন পরে বেগুন দেখে খুব লোভ লাগছে। আর মিঠিকে দই দিইনি, ঠান্ডা লেগেছিলো বলে মিঠিকে একটু সস দিচ্ছি। আমরা সবাই দই দিয়েই মেথির পরোটাটা খেয়ে নেব। তারপর রাজ এখানে বাকি একটু ওয়ালপেপারের রোলটা ছিল, সেটা রাজ আর অলি মিলে সেইটা দেয়ালে সেট করে নিচ্ছে, কারণ অতখানি ওটা তো মানে ফেরত যাবেই না, তাই বললো তাহলে এই এই দিকের ওয়ালে, মানে আমার এন্ট্রেন্সে এই বাদিকে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন সেইটা একটু লাগিয়ে দেওয়ার জন্য, তাই অলি আর রাজ মিলে কাজটা করে নিচ্ছে। আর আমার কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি, তারপরে চলে যাব একদম রান্নার কাছে। আজকে জামা কাপড় প্রচুর ছিল, দুদিন ধরে অলি স্কুলে গেছে সেই জামা কাপড়ও ছিল, আর মেলার জায়গা আজকে একদম খুঁজে পাচ্ছিলাম না, এমন কঠিন পরিস্থিতি। দুই দিন ধরে জামা কাপড় টোটাল কাঁচা হয়নি, সেই দুই দিনের জামা কাপড়, আমার সমস্ত নাইটি, এখন গরম পড়েছে ওই জন্য নাইটির প্রয়োজনটা বেশি পড়েছে। আর তাছাড়া যেহেতু বাড়িতে গোপাল সোনা আছে, তাই সবসময় ওদের চারবার পুজো দিতে গেলে নাইটিটা খুব বেশি পরিমাণে দরকার হয়ে যায়। আর মেলার জায়গা এদিকে আগেও দেখেছেন আপনারা, আমার মেলার জায়গাটা একদম কম, সেইটা নিয়েই আজকে একদম জামা কাপড় মেলা নিয়ে বলতে পারেন একটা যুদ্ধ। তার সাথে রেগুলার ইউজের কুর্তি টুর্তি কিছু ছিল, বাইরে পরার কুর্তি ছিল, অনেক কিছুই আজকে ছিল, মিঠি জামা প্যান্ট। মিঠি অলি যখন স্নান করতে গেছে তখন জামা প্যান্ট কিছু খুঁজে পাচ্ছিল না, আমি বললাম দাঁড়াও একটা একটা করে শুকানো হবে। তারপর মিঠির যেহেতু জ্বর ছিল, পুরো বালিশের কভার টভার যত যা কিছু ছিল, বেড কভার, আজকে সমস্ত ঝেড়ে পুছে একদম বের করে দুবার ওয়াশিং মেশিন চালিয়েছি, চালিয়ে সমস্ত জামা কাপড় ধুয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের জ্বরজারি হলে না সেই বেডশিট বা পিলো কভার না রেখে দেওয়াই ভালো। এদিকে অলি আর অলির পাপার পুরো ওয়ালপেপার লাগানোর কাজ পুরো কমপ্লিট, আসার পর থেকেই রাজ একদম কাজে নেমে গেছে। আর আমি চলে এসেছি বেগুন, মানে ওটাকে বলে হচ্ছে মশালা বেগুন বা ভারবা বেগুন, সেটাই আজকে বানাবো। এটা বাচ্চারা রাজ খুবই ভালোবাসে, তা বেগুনের এত কাঁটা থাকে, ওই বেগুনের যে ডাঁটটা মানে ডাঁটিটা সেটা কিন্তু একদম ছাড়িয়ে ফেলতে নেই, সেটা হালকা করে মুখের দিক থেকে কেটে নিতে হয়। তারপর বেগুনটাকে চার ভাগে চিরে নিতে হয়, ছোটো ছোটো বেগুন চার ভাগে চিরে নেওয়ার পরে বেগুনের মধ্যে একটুখানি নুনটা লাগিয়ে নিতে হয় হালকা করে, খুব বেশি নুন লাগালে আবার বেগুনগুলো না খুব নোনতা ভাব বেশি চলে আসে। আর ওদিকে অলি ছাড়িয়ে নিচ্ছে রসুন, তারপর আমি রসুন আর হচ্ছে বাদাম এটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব, তারপরে দেব হচ্ছে খোবরা। খোবরা ছাড়া তো মহারাষ্ট্রের কোনো রান্নাই হয় না, এগুলো ফ্রাই করে নিয়ে মিক্সিতে একটু ধনে পাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আমাদের কালা মশলা, কান্দা লসুন মশলা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যত রকমের মোটামুটি মশলা আছে। তারপরে কড়াইতে তেল গরম করে বেগুনের মধ্যে পুরটা ভরে নিয়ে তারপর বেগুনগুলোকে আগে ফ্রাই করে নিতে হবে। বেগুনগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে বেগুনগুলোকে মানে একটু ভালো করেই ফ্রাই করতে হবে, আর মশলাগুলোকে একটু বেশি করে যদি বেগুনের ভেতরে ভরা যায় তাহলে আর মানে মশলাগুলো এদিক ওদিক হয়ে নাড়াচাড়া
করা হয় বেরিয়ে পড়ে না। তারপর কারি পাতা আর জিরে ফোড়ন দিয়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নেব। আমাদের মতো মানে বেগুন যদি রান্না করে খান, মহারাষ্ট্রের এই কটা মশলা যদি কোনো দিনও ঘুরতে গেলে বা যদি থাকেন এরকম করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে, মানে একদম অন্যরকম টেস্ট। তা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। এবার আমি মশলার মধ্যে জল ঢেলে দেবো, জলটা ঢেলেই আমার একদম গ্রেভিটা রেডি। তারপর একটু ঢাকা দিয়ে নিয়ে জলটা যখন ফুটে যাবে তারপর বেগুনগুলো ছেড়ে দিয়ে বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ধনে পাতা দিলেই দারুণ লাগে টেস্টটা, মানে ভারবা বেঙ্গন বা বেঙ্গন মশলা। এবার আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, সাথে করে নিয়েছি রুটি আর আমার ভারবা বেঙ্গন বা মশলা বেঙ্গন। বিকালের দিকে আমরা ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে আমি রাজ অলি মিঠি মানে ফ্যামিলির চারজন মিলে চলে গেলাম পুজো দিতে। তা আমার কাছে বেলপাতাটা ছিল না, সেটাই আগে একটু কিনে নেবো। তারপর চলে আসলাম মন্দিরে, বাড়ির কাছেই মন্দির ছিল আর রাজ এই মন্দিরে মাঝে মাঝে এসে পুজো দেয়, ওই জন্য ও বললো যে না ওই মন্দিরে গিয়েই শিবের মাথায় জল ঢালবো। অলি বা রাজ কেউই উপোস করেনি, কিন্তু প্রত্যেকবার ওরা উপোস করে। আসলে এইবার আর উপোস করার কারোর সুযোগও হয়নি, আর অলি খুব ছোটো তাই সারাদিন উপোস করতে আমি বারণই করেছিলাম। বললাম এমনি মনে ভক্তি থাকলে যাও গিয়ে শিবের মাথায় একটু জল ঢেলে এসো। রাজ এবার ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে মন্দিরে, মানে আমরা একদম 8:30টার মধ্যে গেছিলাম বলে ভিড়টা একটু কমই ছিল, তারপরেই আস্তে আস্তে ভিড় বাড়তে চললো। এইবার আমরা বাড়ি ফিরে যাব। আজকে বাড়ি ফিরে এটাই রাস্তায় আমাদের চারজনের আলোচনা হচ্ছিলো যে আজকে কী খাওয়া যায়, বাইরের কিছু তো খাওয়া আজকে যাবে না, তাই জন্য আমরা ভাবলাম তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে কিছু একটা বানাতে হবে। তা সবাই মিলে ডিসাইড করলাম যে শুধু পনির পোলাও রাত্রে বানালেই চলে যাবে। তা সেই জন্য আমি রাতে বাড়িয়ে ফিরেই একদম পনির পোলাও বানানো শুরু করে দিয়েছি। পনিরটাকে ফ্রাই করে আজকে প্রেশার কুকারেই একবারে বানাবো। দেখুন একেবারে টমেটো কাজু বাদাম পনির সব কিছু দিয়ে, চালটা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, সাথে দিয়েছি একদম গোটা গোটা সব গরম মশলা। আর চালটা ভালো করে কষালে না পোলাওটা প্রেশার কুকারে ভালো হয়, নইলে একটুখানি একটা নরম নরম ভাব থেকে যায়, ওই জন্য চালটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে একটা সিটি দিলেই আমার দেখুন ঝরঝরে পনির পোলাও একদম রেডি। অলি মিঠিকে খেতে দিয়ে দিয়েছি, আমি আর রাজ একটু পরে খাবো। তাহলে এই গেল আমাদের শিবরাত্রির পুজো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এটুকুই, গুড নাইট।